বিরতির পর আবার আপনাদের স্বাগত চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। পেট্রোলের দাম বর্তমানে আকাশ ছোঁয়া এবং ডিজেল এবং রান্নার তেল একই রকমভাবে ঊর্ধ্বমুখী। গ্রাহকদের নাজেহাল অবস্থা, পকেটে টান পড়ছে সবার। আর ঠিক এরকম পরিস্থিতিতে যখন লম্বা লাইন দিয়ে গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছে নিজেদের যে যানটি রয়েছে সেই যানটিতে পেট্রোল ভরার জন্য, ঠিক সে সময় দেখা যাচ্ছে যে লম্বা লাইন ধরে এক পাশে রাখা হয়েছে গ্রাহকদেরকে এবং ঠিক অন্য পাশে চলছে ড্রামে করে পেট্রোল বিক্রির ছবি। দেদার পেট্রোল বিক্রি হচ্ছে ড্রামে করে, এই ছবিটাই আজকে উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দা এক্সক্লুসিভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঘটনাটি ঘটেছে কুমারঘাটের রামঠাকুর পেট্রোল পাম্পে, যেখানে পেট্রোল পাম্পটি খুব বেশি দিন হয়নি, সেখানে উদ্বোধন হয়েছে বা চালু হয়েছে এবং তার মধ্যেই বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে পেট্রোল পাম্পের বিরুদ্ধে। নিমজ্জিত বিভিন্ন রকমভাবে অভিযোগে নিমজ্জিত রয়েছে বর্তমানে পেট্রোল পাম্পটি। বর্তমানে বিভিন্ন কারচুপি থেকে শুরু করে গ্রাহকদের সাথে একাংশ অয়েলম্যানদের অভব্য আচরণ, পেট্রোলের গুণগত মান সহ নানান অভাব অভিযোগ ছিল অধিকাংশ গ্রাহকদের। তবে অবশেষে আজকে সংবাদ মাধ্যমের মধ্যে ধরা পড়ল সেই পুরো চিত্রটি, যেখানে দেখতেই পাচ্ছেন যে একদিকে পড়ে রয়েছে গ্রাহকদের লম্বা লাইন, ঠিক অপরদিকে চলছে দেদারভাবে পেট্রোল বিক্রি ড্রামে করে। এবং ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ গ্রাহকরা এবং তীব্র রোদ, তীব্র গরম, সেই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে নাজেহাল অবস্থা, ভোগান্তি চরমে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কি বলছেন গ্রাহকরা তুলে ধরবো আপনাদের সামনে। পেট্রোল কোন জায়গায় দিতেছ? কত লিটার পেট্রোল দিতে জান? কত লিটার পেট্রোল দিতেছ? দাঁড়িয়েছ আপনারা দেখলেন, গ্রাহকদের বক্তব্য শুনলেন, তার পাশাপাশি সমগ্র ছবি তুলে ধরলাম আমরা। এবং সেক্ষেত্রে কুমারঘাটের ঠিক থানা সংলগ্ন এলাকাতে রয়েছে কুমারঘাটের রামঠাকুর পেট্রোল পাম্প এবং খুব বেশি দিন হয়নি পেট্রোল পাম্পটি উদ্বোধন হয়েছে, কিন্তু উদ্বোধনের পর থেকে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে পেট্রোল পাম্পের বিরুদ্ধে। এবং সেখানে যারা পেট্রোলের যে সমস্ত অয়েলম্যানরা যারা রয়েছেন তারা কিন্তু প্রায় সময়, অধিকাংশ সময় একাংশ গ্রাহকদের সঙ্গে অভব্য আচরণ করেন। এবং আজকে যে দৃশ্যটি ধরা পড়লো আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, সেই দৃশ্যটি কিন্তু সম্পূর্ণ একটা অবৈধ চিত্র। যেক্ষেত্রে লাইনে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা গ্রাহকদের দাঁড় করিয়ে রাখা হয়েছে তীব্র রোদের মধ্যে এবং সেদিকে তেল দেওয়া হচ্ছে না। পরবর্তী সময় দেখতে পাচ্ছেন যে একটি অটোর মধ্যে বড় বড় ড্রাম রয়েছে, সেই ড্রামগুলোর ভেতরে তেল দেওয়া হচ্ছে। এবং প্রশ্ন উঠছে প্রত্যেকটা গ্রাহকের মধ্যে খুব স্বাভাবিকভাবে যে এত এত পেট্রোল কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু গ্রাহকরা ইতিমধ্যে উঠতে তুলতে শুরু করেছেন। আসছে একটা বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন।